ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের সর্বশেষ ডিএ প্রদান করেছিলেন 2019 সালের জানুয়ারি মাসে, এবং সেই সময় তিনি 25% ডিএ ঘোষণা করেছিলেন, যার ফলে ডিএর পরিমাণ 100 থেকে বেড়ে হয়েছিল 125%। কিন্তু তার জন্য রাজ্য সরকারি কর্মীদের হারাতে হয়েছিল ইন্টারিম রিলিফ, যার পরিমাণ ছিল ব্যান্ড পের ওপর 10%, এবং যেটি কর্মীরা পেয়ে আসছিলেন গত 1 জুলাই 2016 থেকে। এই ছিল লাস্ট ডিএর ঘোষণা বা তার ইতিহাস। তো তারপর 2 বছর পর আবার জানুয়ারি 2021 থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 3% ডিএ ঘোষণা করেছেন রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে। এবার আমরা দেখে নেব, তারপরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে একটা এক্সেল শিট আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা নিজেরা নিজেদের হিসাবটা করতে পারেন। বারবার আমি এই বিষয়টা করেও আগে এসেছি, তো যে কারণে আমি একটা ছোট্ট এক্সেল শিট নিয়ে এসেছি। 2 মিনিট একটু বুঝে নিন কীভাবে এন্ট্রিটা করতে হবে, খুব সহজ হিসাব, এবং এই এক্সেল শিট আপনারা ডাউনলোড করে নিজেরা নিজেদের হিসাব দেখে নেবেন। তো এখানে দেখুন, স্যালারি ক্যালকুলেশন অফ জানুয়ারি 2021, জাস্ট কারেন্ট বেসিক পে, এই জায়গাটা, এই যে সেলটা, এখানে আপনার এখন যে বেসিক পে চলছে, অর্থাৎ ডিসেম্বর মানে জুলাই 2020 ইনক্রিমেন্ট পেয়ে যে বেসিক পেটা হয়েছে, জাস্ট এখানে সেই বেসিক পেটা পুট করবেন। তো ধরুন আপনার বেসিক পে 50,000 টাকা, তাহলে এবার আমরা এখানে অটোমেটিক বাকি সব হিসাব হয়ে যাবে। তাহলে ডিসেম্বরে আপনি যে বেশ এখন স্যালারি পেয়েছেন, দেখুন এখানে সেই হিসাবটা উঠে যাবে। বেসিক 50,000, ডিএ 0, হাউজেন্ড 12%-এর হিসাবে 6,000, মেডিকেল অ্যালাউন্স 500 দিয়ে আপনি এখন পাচ্ছেন ডিসেম্বর মাসে 56,500। এবার ডিএ 3% ঘোষণা হওয়ার ফলে আপনার 1,500 টাকা ডিএ হলো, বাকি এগুলো যেমন আছে। তাহলে স্যালারি হাইক 1,500 টাকা, স্যালারি হাইক রুপিস 1,500 অনলি। এবার যদি আপনার হাউজেন্ড বা মেডিকেল কারোর পরিবর্তন হয়, ধরুন স্বাস্থ্যসাথী স্কিম থাকার জন্যে বা স্পাউসের এই সমস্ত বিষয়ের জন্য আপনি মেডিকেল অ্যালাউন্স পান না, আপনি এই সেলগুলোকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেবেন, তাহলেই হয়ে গেল। পাশাপাশি হাউজেন্ড ধরুন 12% সিলিংয়ের থেকে কারো কম আছে স্বামী স্ত্রী কর্মরত হওয়ার জন্য, তো যদি আপনার এখানে 6,000-5,000 হয়, আপনি তখন দুটোকেই ম্যানুয়ালি আপনি 5,000 করে দেবেন, আপনার স্যালারিটা দাঁড়িয়ে যাবে। তো এই হচ্ছে সামগ্রিক ক্যালকুলেশন করার বিষয়, যেটা খুবই সহজ। এবার আপনার যদি বেসিক এখানে চেঞ্জ হয়, যদি আপনার বেসিক হয় 75,000, আপনি এখানে 75,000 দিয়ে দেবেন। আপনার টোটাল কত বাড়লো গ্রস স্যালারি ডিএটা নিয়ে জানুয়ারি 2021-এ কত হবে, সেটা এখান থেকে আপনি হিসাব পেয়ে যাবেন। তো এই হিসাবগুলো অনেক কারণে করতে হয়, এটা অন্য কোনো কারণ নয়, কারণ সামনেই ইনকাম ট্যাক্স পে করতে হবে, টিডিএস আর 2 মাস বাকি। আমি খুব শীঘ্রই রিভাইজড ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার এক্সেল শিট নিয়ে আসছি, যাতে করে আপনারা জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাস আপনাদের টিডিএস কাটিয়ে ইনকাম ট্যাক্সটা ঠিকঠাক পেমেন্ট করতে পারেন। তো এই এক্সেল শিট ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, ডাউনলোড করে নিজেরা হিসাব করে নিন, কারণ হিসাবটা অনেক ক্ষেত্রেই প্রয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।